ঐতিহ্যবাহী চট্টগ্রামের বাঁশখালীতে আয়োজিত আজকের এই আদর্শ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ এবং অন্যান্য ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের এই মাহফিলটি আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যতিক্রমী মাহফিল। এই মাহফিলের চিন্তাধারা দীর্ঘদিন থেকে আমরা লালন করে এসেছি। প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহর সাথে বেশ কয়েক দফা আমি আলোকপাত করেছি যে ওয়াজ মাহফিলের যে প্রচলিত ধারা আমাদের দেশ অব্যাহত আছে, এই সমাজকে সংস্কারের জন্য, সমাজের মানুষের চিন্তাধারার উন্নয়নের জন্য, আদর্শ নাগরিক গড়ে তোলবার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নাই। কিন্তু এই প্ল্যাটফর্মটাতে কিছু নতুনত্ব, কিছু অভিনবত্ব, কিছু সৃষ্টিশীল সংযোজন করা প্রয়োজন। ওয়াজ মাহফিল হবে এমন যে ওয়াজ মাহফিল কারোর কষ্টের কারণ হবে না, ওয়াজ মাহফিল হবে এমন যে ওয়াজ মাহফিল থেকে মানুষ শিখতে পাবে, জানতে পাবে, নিজেকে নতুন করে গড়ার সুযোগ পাবে, ওয়াজ মাহফিল হবে এমন যে ওয়াজ মাহফিল থেকে মানুষ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে, আদর্শ মানুষ হবে। সেজন্য বিষয়ভিত্তিক আলোচনা এবং আরও গুরুত্বপূর্ণ দিকগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। এই প্রথম বাংলাদেশে আমার জানা মতে ওয়াজ মাহফিলের বক্তারা কি আলোচনা করবেন সে বিষয়ে তারা আগে লিখিত আর্টিকেল দিয়ে দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন বই আকারে হয়ে গেছে। আমার বিষয়ে আমি যে কথাগুলো বলবো সেগুলো বইয়ে আছে, আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই বই হয়তো সংগ্রহ করার সুযোগও থাকতে পারে। অতএব এই ধরনের আয়োজন যদি সারা বাংলাদেশে হয় এবং এত গোছানো সুন্দর আয়োজন যদি হয়, রাত 8:15-9:30 ভিতরে আলোচনা শেষ, এরকম চমৎকার দৃষ্টান্ত যদি স্থাপন করা যায়, ইনশাআল্লাহ ওয়াজ মাহফিল এদেশের সমাজকে চরম উন্নতির শিখরে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়োজক যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই চমৎকার প্রোগ্রামকে এই পর্যন্ত এনেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন। বিশেষ করে স্মার্ট গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং এমডি, তাদের মা বাবা এবং আরও যে সমস্ত মহামুরব্বী আছেন, মৃতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা করুন বলুন আমিন। যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াতের সাথে দীর্ঘদিন বেঁচে থাকার এবং আল্লাহর দিনের খেদমত করার তৌফিক দান করুন বলুন আমিন। মোহতরম হাজরিন, আমার আলোচনার বিষয়বস্তু হল নামাজ। আমরা অত্যন্ত সংক্ষেপে ইনশাআল্লাহ বিদনিল্লাহ কথা শেষ করে ফেলব, হয়তো 10 থেকে 15 মিনিটে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু সময় কম। এরপরে আবার এশার সালাত হবে, তারপরে কেরাত সম্মেলন আছে আপনারা জানেন। একজন ইমানদারের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হল নামাজ। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইমানদারের জীবনে আর হতে পারে না। এই জন্য রাসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের পর ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ প্রধান রুকন হিসাবে যেটাকে ঘোষণা করেছেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ, এটা হলো একজন ইমানদারের সাথে বেঈমানের পার্থক্য, একজন মুসলিমের সাথে অমুসলিমের পার্থক্য। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ, ইমানদারের সাথে বেঈমানের পার্থক্য হলো সালাত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনার রাজুলি ওয়াস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ইমানদারের সাথে শিরক এবং কুফরের ব্যবধান এবং প্রাচীর হলো সালাত। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পড়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কুফরি করলো। কুফরি করলো মানে অনেক ইমামদের মতে সে কাফের হয়ে গেল, আর অনেক ইমামদের মতে, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী, সে কাফের হলো না কিন্তু সে কুফরি করলো, যেটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। মোহতরম হাজরিন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ইবাদতের হিসেব নেওয়া হবে সেই ইবাদতের নাম কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে ইবাদতের হিসেব নেওয়া হবে সেটা হলো নামাজ। আর সেই হিসেবে যে ব্যক্তি ঠিকঠাক মতো হিসেব দিতে পারবে, ফাকাদ ফাজা ওয়া আফলাহা, তাহলে সেদিন সফল হয়ে যাবে সে, তার বাকি সব কিছু সহজ হবে। আর যার নামাজের হিসেবে গরমিল ধরা পড়বে, ঝামেলা ধরা পড়বে, ত্রুটি ধরা পড়বে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে লুজার হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর সামনে সে অগ্রসর হতে পারবে না। কেয়ামতে বান্দার যে লেনদেন, পারস্পরিক যে মুআমালাত আছে, সেগুলোর মধ্যে থেকে প্রথম হিসেব নেওয়া হবে মানুষ হত্যার হিসাব, মানুষের খুনের হিসাব।
আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? পাঁচ ওয়াক্ত নামাজের। যার নামাজ যত সুন্দর সে তত উঁচু মাপের ইমানদার, যার নামাজ যত খারাপ সে তত নিচের মাপের ইমানদার, সে তত খারাপ। আর যার সালাত যত সুন্দর হবে সে তত ভালো মুত্তাকি, আল্লাহর প্রিয় মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন, লা হাদ্দা ফিল ইসলাম আল ইমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না এই ইসলামে তার কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই। আমাদের সমাজে বহু মানুষ আছে বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই। শুধু নামাজ পড়লেই হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও ধ্বংস অনিবার্য ওই ব্যক্তিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ার ব্যাপারে গাফিলতি করে, অলসতা করে, ঠিক মতো পড়ে না, তাদের জন্য যদি ধ্বংস হয়, আর যারা নামাজ পড়ে না তাদের জন্য ধ্বংস কত বড় হতে পারে বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ইসলামে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে বিকল্প আছে, ছাড় আছে, নামাজের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। আপনি দাঁড়িয়ে পড়তে নামাজ পড়ছেন, পারছেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হলো বসে পড়ুন, বসে পড়ার ক্ষমতা নাই শুয়ে পড়ুন, সেন্স যতক্ষণ আছে, হুঁশ যতক্ষণ আছে, মনে মনে হলেও নামাজ পড়তে হবে। আপনি সমুদ্রে ডুবমান সেখানেও নামাজ পড়তে হবে যদি তৌফিকে থাকে, যতটুকু পারেন ততটুকু। আপনার পরনে পোশাক নাই, দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়েন, তাও আপনাকে নামাজ পড়তে হবে। আপনার ওযু করার মতো পানি নাই, তাহলে তায়াম্মুম করেন তবুও নামাজ পড়তে হবে। কেবলা কোন দিকে ফরজ সেটা চিনতে পারছেন না, অনুমান করে বের করেন, তাও নামাজ পড়তে হবে। আপনি হাসপাতালে বেডে শুয়ে আছেন সেখানেও নামাজ পড়তে হবে। যুদ্ধক্ষেত্রে জিহাদের ময়দানে পর্যন্ত নামাজ মাফ নাই, সালাতুল খৌফের বিধান আছে, সেখানেও নামাজ পড়তে হবে। জীবন চলে যাবে ভয় আছে, এক রাকাত করে পড়ে তারপরে গিয়ে যুদ্ধ করেন, আরেক রাকাত পড়ে এসে আপনি থাকেন, রণাঙ্গনে আছেন, সেখানেও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ মাফ এমন কোন সময় আমাদের জন্য রাখা হয় নাই, অথচ সেই নামাজ অবলীলে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আমজার ছেড়ে চলেছে, ঠিক না? ঠিক, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়লে একজন মুসলমান নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার রাখে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, নামাজের দুইটা দিক আছে, একটা দিক হলো নামাজের বাহির, আরেকটা হলো নামাজের ভেতর। নামাজের বাহিরের যে দিকটা আছে এটাকে বলা হয় খুদু, আর ভেতরের দিকটাকে বলা হয় খুশু। ভেতরের যে দিকটা আছে সেটা হলো ফিনিশিং, আর বাহিরের যে দিকটা আছে সেটা হলো স্ট্রাকচার। নামাজের স্ট্রাকচারটা এবং ফিনিশিংটা যদি ঠিকমতো হয়, বাহিরটা আর ভেতরটা যদি ঠিকমতো হয়, তাহলে এই নামাজ আপনাকে জান্নাত পাইয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আকিমিস সালাতা লিযিক্রি, তোমরা নামাজ পড়া উদ্দেশ্য কি? আমার স্মরণের জন্য, আল্লাহর স্মরণের জন্য নামাজ হবে। আর আমাদের নামাজ হলো, নামাজে দাঁড়ালে দুনিয়াতে যেটা কখনো স্মরণে আসে না সেটাও স্মরণে আসে, শুধু আল্লাহর কথাটা স্মরণে আসে না। তাহলে এই নামাজ কি আমাদেরকে নাজাত আনে দিবে? এই নামাজে মুক্তি হবে? এই নামাজে জান্নাত পাওয়া যাবে? মোহতরম হাজিরিন, তাহলে আমাদের নামাজের মনোযোগকে ঠিক করতে হবে, আমাদের নামাজের খুশুকে ঠিক করতে হবে। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, সব ইমানদাররা শেষ হাসি হাসবে না, সব ইমানদাররা সফলকাম হতে পারবে না, সব ইমানদাররা সার্থক হতে পারবে না। ওই ইমানদাররা কিয়ামতে সার্থক হবে, সফল হবে, যারা তাদের সালাতের মধ্যে খুশু ছিল, তাদের নামাজের মধ্যে মনোযোগ ছিল, যাদের নামাজে আল্লাহর কথা স্মরণ এসেছে, দুনিয়ার কোনো কিছুর কথা স্মরণ করেনি, শুধু রবের কথা স্মরণ করেছে, তারাই হবে সফল মমিন, তারাই হবে সার্থক মমিন। এই আয়াতের পরে আরো কয়েকটি আয়াত পরে আল্লাহ বলেছেন, উলাইকামুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা নামাজে মনোযোগী হবে আরো কিছু গুণ তারা ধারণ করবে নিজের মধ্যে, এরাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, মালিক এবং উত্তরাধিকারী। তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে হলে আমাদের নামাজের মধ্যে খুশু থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, যেটা আজ আমাদের থেকে অনেকটা হারিয়ে গেছে, ঠিক না? ঠিক, নামাজের এই অবস্থা আমাদের যে আমরা হরেক রকম মুসল্লি। আজ থেকে বহু বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে তিনি লিখেছেন, নামাজি মোট পাঁচ প্রকার। নামাজি কয় প্রকার ভাই? পাঁচ প্রকার। আমরা যত মুসল্লি আছি এই পাঁচ আইটেমের কোনো একটাতে আমরা ঢুকবো। এবার আপনি দেখেন আপনি কোন কিসিমের মধ্যে পড়েন,
এক নম্বরের মুসল্লি হলো মুআকাব, যেই ব্যক্তি নামাজ পড়ার পরও শাস্তি পেতে হবে, আল্লাহর পক্ষ থেকে সাজা পেতে হবে, সওয়াব তো দূরের কথা বরং আজাব হবে, সে কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজ ঠিকঠাক মতো পড়ে না, মাগরিবটা পড়ে, ফজর পড়ে না, জুমাটা পড়ে, বাকিগুলা পড়ে না, যেগুলা পড়ে রুকুন ঠিকঠাক নাই, ফরজগুলা ঠিক মতো করে না, কোন রকম রুকু থেকে সোজা হইতে না হইতে আবার দৌড় দেয়, সেজদা দিয়ে উঠে সোজা করে বসে না, ফরজ কাজগুলো ঠিক মতো করে না, ত্রুটি মনোযুক্ত পরের কথা, এরকম ত্রুটিপূর্ণ নামাজ যে ব্যক্তি পড়ে এই ব্যক্তি হলো মুআকাব কিসিমের সালাত আদায়কারী মুসল্লি, অর্থাৎ যে নামাজ পড়ার পরেও আল্লাহর শাস্তির উপযুক্ত হবে। আপনারা বলতে পারেন নামাজ পড়েও যদি শাস্তি পাওয়া যায় তাহলে নামাজ না পড়া হইতে ভালো? না ভাই, একজন মানুষকে আপনি একটা কাজ করতে বলেছেন, সে কাজটা করেছে কিন্তু ভুলভাবে করেছে, আরেকজনকে কাজ করতে বলেছেন সে কাজটা করে নাই, দুইজনই বকা শুনবে কিন্তু বকার মাপ কি সমান হবে? যে কাজটা করেছে কিন্তু ভুলভাবে করেছে তাকে আপনি যদি বকা দেন 1 ডিগ্রি, যে কাজটা করেই নাই তাকে ডবল বকা আপনি দিবেন, 2 ডিগ্রি বকা দিবেন, কোন সন্দেহ আছে ব্যাপারে? অতএব যেই ব্যক্তি নামাজের মধ্যে ত্রুটি রাখে, বড় ধরনের ত্রুটি, ঠিক মতো পড়ে না, মন মতো পড়ে, খেয়াল খুশি মতো পড়ে, ক্রিকেট খেলা থাকলে তখন আর নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমায় থাকে, শুধু মাগরিবটা পড়ে, এশাটা পড়ে বা মাঝে মধ্যে পড়ে, বা যতটুকু পড়ে সেখানে রুকুনের মধ্যে বড় ভুল করে, এই ব্যক্তি নামাজ পড়েও শাস্তি পাবে, প্রথম কিসিমের মুসল্লি। 2 নম্বরের মুসল্লি হলো মুহাসাব। মুহাসাব বলা হয় ওই মুসল্লিকে, যেই মুসল্লি নামাজ পড়ার পর আল্লাহ বলবেন কি নামাজ পড়ছো খোলো দেখি, তোমার নামাজের কি হাল দেখি, আল্লাহ তাআলা তার নামাজের ব্যাপারে তার হিসাব নেবেন, সে নামাজের ব্যাপারে হিসাব দিতে গিয়ে গলত ঘর্ম হবে। এই ব্যক্তি হলো ওই মুসল্লি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রুকুনগুলোও মোটামুটি করছে, কিন্তু বেচারার মনোযোগ নামাজে একটুও থাকতো না, সব কিছু মনে পড়ে নামাজে আল্লাহ ছাড়া, যে নামাজ আসছে আকিমি সালাত লিযিক্রি, সে নামাজে দুনিয়ার যে কথা কখনো মনে পড়ে না, কোন জায়গায় রাখছি এই জিনিসটা মনে পড়ে না, নামাজে দাঁড়াইলে ঠিকই মনে পড়ে যায়, এইরকম অবস্থা। তো সেই মনোযোগ একটুও না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জবাবদিহির মুখোমুখি করবেন, সে ব্যক্তি হলো মুহাসাব। 3 নম্বরের যে ব্যক্তি নামাজি তিনি হলেন মুকাফফার আনহু। মুকাফফার আনহু মানে হলো ওই মুসল্লি যে মুসল্লির নামাজ আল্লাহ বলবে ঠিক আছে মোটামুটি হয়ে গেছে, দায় মুক্ত হয়ে গেছে, ফরজটা আদায় হয়ে গেল, অন্তত শাস্তি পাইলা না নামাজ না পড়ার কারণে। আর সে মুসল্লি কে? সেই মুসল্লি হলো ওই মুসল্লি যে মুসল্লি ফরজ ঠিক মতো করছে, পাঁচ ওয়াক্ত পড়ছে, মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে লড়াই করছে, অনেকটা পারছে অনেকটা পারে নাই কিন্তু চেষ্টাটা সে করছে। আর 4 নম্বরের মুসল্লি হলো মুসাব, যাকে নামাজের কারণে আল্লাহ তাআলা শুধু দায় মুক্ত করবেন না, বরং নামাজের কারণে আল্লাহর কোরআন ঘোষিত যত পুরস্কার আছে একজন নামাজি ব্যক্তির জন্য সব আল্লাহ তাআলা দিবেন তাকে। সে কে? সে ওই মুসল্লি যে ফরজগুলো ঠিকঠাক মতো পড়ছে, মনোযোগ ঠিক মতো পরিপূর্ণভাবে ধরে রাখার চেষ্টা করেছে, যতটুকু তার সাধ্য ছিল তার সবটুকু সে করেছে, এ হলো মুসাব কিসিমের মুসল্লি, মা নামাজের সমস্ত পুরস্কার সে পাবে ইনশাআল্লাহ। 5 নম্বর সবচাইতে আফার কিসিমের মুসল্লি হলো মুকাররব, যেই ব্যক্তি নামাজের মাধ্যমে শুধু সওয়াব পাবে না, আল্লাহর একেবারে কাছের মানুষ হবে, আল্লাহর কাছের বান্দা হয়ে যাবে, আল্লাহর একেবারে নিকটবর্তী হতে পারবে, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে, সেই মুকাররব হলো ওই ব্যক্তি যে ব্যক্তির নামাজে রুকুনও ঠিক আছে, মনোযোগও ঠিক আছে, এক্সট্রা একটা জিনিস আছে, তা হলো নামাজকে সে এনজয় করে, নামাজ তার কাছে বোঝা নয়, নামাজ তার কাছে তৃপ্তি, নামাজ তার কাছে স্বাদের একটা বিষয়, নামাজ তার কাছে আনন্দের একটা বিষয়, সে ফিল করে তার মালিকের সামনে দাঁড়িয়ে আছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আল্লাহকে এমন ভাবে ইবাদত করে যেন সে দেখছে, আল্লাহকে সরাসরি দেখে ইবাদত করার যে স্বাদ সে স্বাদ পুরো সালাতের মধ্যে পাচ্ছে, সে দাঁড়ালে আর রুকুতে যেতে মনে চায় না, রুকুতে গেলে রবের তাসবিহ পাঠ করতে করতে সে আর উঠতে মনে চায় না, সেজদা গেলে সে রবের তাসবিহ পেশ করতে করতে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, সে ফিলিংস থেকে সে উঠতে মন চায় না, এভাবে তার প্রত্যেকটা রোকন রবের সাথে এমন ভাবে সে নিবেদন করে যেন রবকে সে সামনে পেয়ে ইবাদত করছে, মনোযোগ অন্যদিকে যাওয়ার কথা প্রশ্নই আসে না। এই কিসিমের নামাজ যদি কেউ পড়তে পারে, সেই নামাজি নামাজের মাধ্যমে শুধু জান্নাত পাবে সওয়াব পাবে তা নয়, সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হতে পারে, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে আফার ক্লাসের মুসল্লি হওয়ার তৌফিক দান করুন। মোহতরম হাজিরিন, এ হলো নামাজে মনোযোগের ব্যাপার। নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নামাজের বাহির স্ট্রাকচার, সেটা হলো খুদু, নামাজের রুকুনগুলো সব ঠিকঠাক মতো করা। এক্ষেত্রে আমাদের ত্রুটি অনেক বেশি, আমরা সবাই মনোযোগের ব্যাপারে
অভিযোগ জানায় যে আমাদের মনোযোগ থাকে না, অথচ নামাজের বাহিরটাও আমাদের বেশিরভাগ মানুষের ঠিক ঠিকানা নাই। আমাদের সমাজে দেখবেন আমরা বেশিরভাগ মানুষ 4G 5G গতিতে নামাজ পড়ি, আমরা বেশিরভাগ মানুষ এমন নামাজ পড়ি যেই নামাজটা হলো তুফান মিল মার্কা নামাজ, যে নামাজটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মোরগের ঠোকর, মোরগ যেরকম ঠোকর দেয় ঘন ঘন, আমাদের রুকু সেজদা উঠা বসা করে এরকম ঘন ঘন হয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ছিল এরকম যে তিনি যখন দাঁড়াতেন মনে হয় আর রুকুতে যাবেন না, আর যখন রুকুতে যাবে যেতেন মনে হতো তিনি আর মাথা তুলবেন না, এত তৃপ্তি পেতেন, এত বেশি রবকে তিনি তাসবিহ পেশ করতেন। কিন্তু আমাদের সেটা আজ হয়ে উঠে না, নামাজের রোকনগুলো তাড়াহুড়ো করি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সমাজের সবচেয়ে খারাপ চোর কে জানো? তোমরা গরু চোর, গম চোর, টিন চোর, বিভিন্ন চোরের কথা শুনছো, তোমাদের সমাজের সবচেয়ে খারাপ চোর হলো ওই লোক যে নামাজ চুরি করে। নামাজ কিভাবে চুরি করে? যে ব্যক্তি তাড়াহুড়া করে রুকু সিজদা করে, কোন রকম নামাজ শেষ করে এই তাড়াহুড়াকারী নামাজে, এই ব্যক্তি হলো চোরের মধ্যে সবচেয়ে খারাপ চোর। অতএব নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। মোহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে মসজিদে নববীতে এক ব্যক্তি আসলেন, এসে নামাজ পড়লেন, নামাজ শেষ করে এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি সালাম দিয়ে সালামের জবাব নিয়ে বললেন ইরজা ফসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। লোকটা আবার পড়ছে, আবার এসে সালাম দিয়েছেন, নবীজি আবার তাকে ফেরত পাঠালেন, আবার তিনি নামাজ পড়লেন, এভাবে তিনবার হয়েছে, এক রেওয়ায়ত অনুযায়ী চারবার হয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকটা এসে বললো ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসুল করে প্রেরণ করেছেন, সত্য নবী করে প্রেরণ করেছেন, আমি এর চাইতে ভালো নামাজ জানি না, আপনি একটু শিখিয়ে দেন। তখন নবীজি তাকে নামাজ শিখিয়ে দিয়ে বললেন তুমি যখন দাঁড়াবে, সূরা পড়বে, খুব ধীরস্থিরতার সাথে রুকুতে যখন যাবে, তোমার পিঠ খুব সোজা করবে, তারপরে তাসবি পড়বে, এরপরে সোজা হবে, টান টান করে দাঁড়াবে, অপেক্ষা করবে, তারপরে আল্লাহ করবে সেজদা যাবে, হুট করে যাবে না, সেজদা গিয়ে আগে তুমি সেজদার পজিশনে যাবে, তারপরে তাসবি পাঠ শুরু করবে, এরপরে সেজদা শেষ হলে উঠে সোজা হয়ে বসবে, উঠেই আবার দৌড় দিবে না, টান টান হয়ে বসবে, এবং এরপরে তুমি সেজদা যাবে, এইভাবে তুমি পুরো নামাজ শেষ করবে, অর্থাৎ তাড়াহুড়া করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে এই সালাত সেই সাহাবী এরপর থেকে আদায় করলেন। মোহতারাম হাজিরিন, আমাদের মধ্যে বেশিরভাগ লোক আমরা রুকু তাসবি পথে পড়ি অর্ধেক, আর বাকি অর্ধেক রুকুতে পড়ি, যাইতে যাইতেই তাসবি শুরু, আবার উঠতে উঠতে বাকিটা পড়ি। অথচ নিয়ম হলো আপনি গিয়ে পজিশনে যাবেন রুকুতে, তারপরে শুরু করবেন সুবহান রাব্বিয়াল আযীম। আপনি কোনো ভিখারি যদি দেখেন কোন মানুষের কাছে ভিক্ষা চায় আর বলে আমাকে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, 10 টাকা দেন, 5 টাকা দেন, তাকে কেউ ভিক্ষা দিবে না। আপনি রবের কাছে গিয়ে বলছেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, হুলস্থুল করে বলছেন, আপনি কিভাবে আশা করেন যে আরহামুর রাহিমিন আপনার সিজদা কবুল করবে, আপনার রুকু কবুল করবে, আপনার ইবাদত কবুল করবে? ধীরস্থিরতার সাথে করতে হবে। যার নামাজ যত ধীরে ধীরে হবে সে তত সুন্দর এবং আফার ক্লাসের মুসল্লি হতে পারবে, মুকাররব কিসমের মুসল্লি হতে পারবে ইনশা আল্লাহ। হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, এক ব্যক্তিকে দেখলেন তাড়াহুড়া করে নামাজ পড়ছে, তাকে ডেকে বললেন ভাই এই মার্কা নামাজ তুমি কত বছর পড়ছো? লোকটা বলল 40 বছর পড়ছি। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর কসম শুনে রাখো, এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তোমার সেই শরীয়তের উপরে মৃত্যু হলো না, তোমার ইসলামের উপরে মৃত্যু হলো না, এই নামাজ নিয়ে গেলে কোনো লাভ তোমার হবে? আমরা একটু মিলাই দেখি আমাদের অবস্থাটা কোথায়। নামাজের মধ্যে তাড়াহুড়া করা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম, সমস্ত ফেকাবিদরা একমত, নামাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা ওয়াজিব, অনেক ইমামরা ফরজ বলেছেন। অর্থাৎ তাড়াহুড়া করে রুকু থেকে আপনি সোজা হয়ে একদম টান টান করে দাঁড়িয়ে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করা ছাড়া উঠেই আবার যদি দৌড় দেন আপনার নামাজ হবে না, সেজদা থেকে উঠে কোন রকম একটু বসেই আবার দৌড় দিছেন আপনার নামাজ হবে না, সেজদা গিয়ে কপালটা রেখেই আবার উঠে ফেলেছেন আপনার নামাজ হবে না, এটা আমার ফতোয়া না, সারা দুনিয়ার সমস্ত ওলামা একরাম সমস্ত ফকিহদের মুত্তাফাকালাই ফতোয়া। এই জন্য নামাজের ভিতরে তাড়াহুড়া করা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, নামাজ সময় নিয়ে পড়বো। ভাইরা আমার, মনোযোগ যাদের থাকে না, অভিযোগ আছে তাদের জন্য 7টা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। 1 নম্বর, নামাজে মনোযোগ রাখার জন্য আগে থেকে যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি থাকতে হবে, আগে থেকে প্রস্তুতি থাকতে হবে। আমাদের মনোযোগ না থাকার মূল কারণ হলো আমরা সবাই আপাদমস্তক দুনিয়াদার, বস্তুবাদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকি, হঠাৎ করে একটু নামাজে আসলে মনোযোগ কোত্থেকে থাকবে? সারাক্ষণ শুধু দুনিয়ার ধান্দা, ইমানদার তো উঠতে বসতে চলতে ফিরতে খেতে বের হতে ঘুমোতে শুতে লিখতে পড়তে বাজারে যেতে সমস্ত কাজে আল্লাহর নাম নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি দেখবেন দোয়া তার জীবনে প্রতিটা পদক্ষেপে তিনি দোয়া পড়েছেন, তার মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আখেরাতের স্মরণ,
আজ আমাদের সারাক্ষণ দুনিয়া দুনিয়ার মধ্যে ডুবে থাকি, যার কারণে নামাজের মধ্যে দাঁড়ালে আর মনের যোগ আমরা কোনোভাবে রাখতে পারি না, চেষ্টা করেও মনকে টেনে আনতে পারি না। তো আমাদের সেই চেষ্টাটা থাকা উচিত, আগে থেকে প্রস্তুতি নিতে হবে। নামাজের আগে মোবাইল টোবাইল সবকিছু অফ করে দিয়ে আগে থেকে পজিশন নিয়ে অপেক্ষা করতে হবে নামাজের জন্য। নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের সমতুল্য, এর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে। হুলস্থুল করে দুনিয়ার কাজ করতে করতে হঠাৎ করে নামাজে দাঁড়ায় গেছেন, মনোযোগ আসবে না। দ্বিতীয় কাজ হলো, নামাজে কি বলছেন তা আপনাকে বুঝতে হবে, উপলব্ধিতে আনতে হবে। নামাজের কথাগুলো এত এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার ভালোবাসার বিনিময়, বান্দার সাথে আল্লাহর কথোপকথন, এটাকে সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন নামাজ। আপনি সেটাকে যদি বুঝে বুঝে পড়েন আপনার নামাজে মনোযোগ আসবে। কি পড়ছেন অর্থটা জানার চেষ্টা করবেন, স্মরণ করার চেষ্টা করবেন, মনোযোগ আসবে ইনশাআল্লাহ। তৃতীয় কাজ হলো, নামাজে মনোযোগ আসতে বাধা সৃষ্টি করে সেগুলো আগে থেকে সরায় ফেলা। বুখারীর হাদিসে আসছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড় দেওয়া হলো, নামাজে দাঁড়ালেন, তার সে কাপড়ে কিছুটা চাকচিক্য ছিল, মনোযোগ সেদিকে চলে যাচ্ছিল। তিনি বলেন, এটা সরাও, সিম্পল এবং সহজ একটা আপনার প্লেন একটা কাপড় নিয়ে আসো, তারপর তিনি তারপর নামাজ পড়লেন। তাহলে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে এরকম সব বিষয় আগে ভাগে শেষ করতে হবে। ক্রিকেট খেলা দেখতেছেন, মাঝখান দিয়ে নামাজ পড়তে আসছেন, আপনার রুকুতে সেজদাতে শুধুমাত্র ওই ব্যাট বলই থাকবে, আল্লাহর স্মরণ আপনার মনে আসবে না। এই জন্য আগে ভাগে সেগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারপরে আসতে হবে। চার নম্বর, ইবাদত বন্দিগির মধ্যে আমাদের বৈচিত্র্য আনা, বিশেষ করে নামাজের বৈচিত্র্য বলতে আমি বলছি সূরা কেরাতগুলো, চারটা সূরা মুখস্থ করছেন বেশিরভাগ মুসল্লিরা আমাদের, ইন্নাতেনার কুলহুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ে, ঠিক না বেঠিক? অথচ কুলহুয়াল্লাহ দিয়ে নামাজ পড়লে ভালো, কুলহুয়াল্লাহ সূরাকে মহব্বতের কারণে এক সাহাবি জান্নাতি হয়ে গেছেন, আল্লাহর ভালোবাসা পেয়েছেন, কিন্তু শুধুমাত্র সংক্ষেপ করার জন্য কুলহুয়াল্লাহ পড়া, এটা তো ফাঁকিবাজি মার্কা কর নামাজ পড়া। নামাজের মধ্যে সূরাগুলা, নতুন নতুন সূরা পড়েন, সেগুলো একটু ট্রাই করেন, ট্রায়াল করেন নামাজের মধ্যে। রুকুর তাসবি শুধু সুবহানাল রাব্বিল আজিম শিখছেন, আরো বিভিন্ন তাসবি আছে, সেজদাতে শুধু সুবহানাল রাব্বিল আলা শিখছেন, আরো কয়েক আইটেমের তাসবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সেগুলোও মাঝে মধ্যে পড়েন, বৈচিত্র্য আনলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ বসবে। পাঁচ নম্বরের আমল হলো ধীরস্থিরতা, যত আস্তে আস্তে সময় নিয়ে নামাজ পড়বেন মনোযোগ দেখবেন অটোমেটিক আসছে। এটা ট্রাই করেন যে দীর্ঘ সময় নিয়ে পড়েন, আপনি দাঁড়িয়ে নিজের সাথে নিজে সংগ্রাম করেন যে মনোযোগ আসার আগে আমি রুকুতে যাব না, মনোযোগ আসার আগে রুকু থেকে মাথা উঠাবো না, মনোযোগ আসার আগে আমি সেজদায় যাব না, একটু লম্বা সময় নিয়ে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে। ৬ নম্বরের আমল হলো নামাজের পুরাটুকু আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহ বড়, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি সমস্ত বান্দাদের প্রতি আপনি রহমত নাজিল করেন। সারাক্ষণ পুরো নামাজের মধ্যে দেখবেন দোয়া, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিম দেখান, পুরো নামাজটা দোয়া। এই দোয়ার অর্থগুলা বুঝে আল্লাহকে যখন আপনি সম্বোধন করে কথা বলবেন মনোযোগ থাকবে, আল্লাহর সাথে কথা বলার নিয়তটা রাখবেন পুরো নামাজের মধ্যে। সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো আপনার নিজেকে ভৎসনা করতে হবে, কখনো নফল নামাজ মনোযোগ ভালো করে বসে নাই, আবার পড়েন আবার পড়েন, এভাবে নিজের সঙ্গে সংগ্রাম চালালে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে। আর ধীরস্থিরতা যদি ধরে রাখতে পারেন মনোযোগ অটোমেটিক আসবে। মনোযোগ শতভাগ আপনি ধরতে পারবেন না, মন চলে যেতে পারে, কিন্তু ধীরস্থিরতাটা আপনি ধরে রাখতে পারেন, যেটা আপনার হাতে সেটা পরিপূর্ণভাবে করবেন, যেটা আপনার হাতে না সেটা আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নামাজি হওয়ার তৌফিক দান করুন, যেই নামাজি ওই যে পাঁচ নম্বরের কিসিমের অর্থাৎ মোকাররব, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, নৈকট্য অর্জন করতে পারে, যে নামাজ আমাদেরকে তৃপ্তি এনে দিবে, যে নামাজ আল্লাহর সাথে সম্পর্কের বন্ধন গড়ে তুলবে। মোহতরম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের সম্পর্কে বলেছেন, জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করাবে, ও জাহান্নামীরা কেন জাহান্নামে গেছো, তারা বলবে, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে, এজন্য জাহান্নামে আসতে হয়েছে। আজ আমাদেরকে এই মসজিদ থেকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা শুধু নামাজ নয় জীবন্ত নামাজ পড়ব, যে নামাজে আল্লাহর সাথে কথা হবে, আল্লাহর সাথে সম্পর্ক সুনিবিড় হবে, সুনিবিড় বন্ধন হবে, আল্লাহর সাথে কানেকশনটা হবে অত্যন্ত মজবুত, কানেক্টেড হতে হবে নামাজের মাধ্যমে, নামাজটা কানেকশন আল্লাহর সাথে, আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, সেই সালাত আদায় করার তৌফিক দান করুন যে সালাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, রবের সন্তুষ্টি এনে দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে যেন আমরা আদায় করতে পারি। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।